আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশব প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন সকলকে বি ডিটেইলস মার্বেল ফিটিংস অ্যান্ড প্রাইসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি বাথরুমের ওয়াল টাইলস ফিটিং করা হয়েছে। তো ভিউয়ার্স, এই ওয়ালটাতে আছে 160 স্কোয়ার ফিট ওয়াল টাইলস, তো আর ফ্লোরে আছে আমাদের 45 স্কোয়ার ফিট ওয়াল টাইলস। তো আজকের ভিডিওতে আমি বলবো আপনাদেরকে এমন একটি ওয়াশরুম করলে কত টাকা আপনার খরচ হবে। তো আমাদের কাজটি কেবলমাত্র কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়াল ফ্লোর একেবারে কমপ্লিট। তো ভিউয়ার্স, আমাদের এখানে চায়না টাইলসের আপনারা জানেন বিভিন্ন টাইলসের বিভিন্ন প্রাইস। তো আমাদের এই টাইলসটি হচ্ছে হোয়াইটের ভিতরে অনেক সুন্দর একটি টাইলস, এখানে বিট বিট করা, আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাইল্ড লাইন হচ্ছে যে আপনার এই লাইট, তারপরে আমাদের একটি বর্ডার রয়েছে। তো নিচে আরও তিন লাইন দেখতে পাচ্ছেন যে ড্রিপ রয়েছে। তো আমাদের এই টাইলসগুলো পার স্কোয়ার ফিট কত টাকা করে নেওয়া হয়েছে, আর 160 স্কোয়ার ফিটে তাহলে কত টাকা আসে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই ওয়াল টাইলসগুলো আপনার নেওয়া হয়েছে পার স্কোয়ার ফিট 180 টাকা করে আমাদের ওয়াল টাইলসগুলো নেওয়া হয়েছে। কারণ কিছু কিছু টাইলসের ক্ষেত্রে 200 টাকা 210 টাকা 500 টাকা বিভিন্ন রেট হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াশরুমটি দেখতে অনেক সুন্দর লাগছে, যদিও আপনার গোল্ডেন শেপ না, আসলে গোল্ডেনগুলোতে একরকম সৌন্দর্য, এগুলোতে অন্যরকম সৌন্দর্য। তো এটা কিন্তু খুব অল্প জায়গায়, এখানে আপনার 4 ফিট 4 ইঞ্চি বাই, আর আমাদের এখানে আছে যে টাইলসটি লাম্বায় আছে যে 8 ফুট, খুব অল্প জায়গায় অনেক সুন্দর একটি বাথরুম দেখতে পাচ্ছেন। এখানে আপনি টাইলসগুলো খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো একটা 2 ফিট করে 1 2 3 4, মানে 8 ফিট, এখানে 2 ইঞ্চি আছে, মোটামুটি 4 ফিট বাই 8 ফিট একটি ওয়াশরুম। তো এটাতে সর্বমোট হয়ে থাকে 160 স্কোয়ার ফিট, তাহলে 160 স্কোয়ার ফিটের একটি ওয়াল, এবং কি 45 স্কোয়ার ফিটের মতো আমাদের ফ্লোর টাইলসটি। তো আমরা এগুলা সবগুলা ক্লিপ জয়েন্টে ফিটিং করছি। তো 160 স্কোয়ার ফিট যদি আমরা 80 দিয়ে পূরণ করি তাহলে কত টাকা আসে আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ হিসাবটা সরাসরি বললাম না, কারণ আপনার ওয়াশরুমটি হয়তো আর একটু বড়ো হইতে পারে, একটু ছোটো হইতে পারে, তাহলে আপনি ওইভাবেই আপনার এই হিসাবটা করবেন। আর ওয়াল আপনার ওয়াশরুমের ওয়ালে কত স্কোয়ার ফিট ওয়াল টাইলস এবং ফ্লোর টাইলস লাগবে সেটা আপনি কীভাবে বুঝবেন, তো তাহলে আপনি নিজেরটাই নিজেই আপনি মেজারমেন্ট করে বাইর করে নিতে পারবেন আপনার একটি ওয়াশরুম আছে এটা কত স্কোয়ার ফিট এবং কি কত টাকার টাইলস লাগবে। যদি এই ধরনের টাইলস দেন, চায়না টাইলস অথবা এর চেয়ে আর একটু ভালো টাইলস দিলে কত টাকা খরচ হতে পারে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 8 ফুট রয়েছে, 8 দুগুণে 2 পাশে 16, এরপরে হচ্ছে যে আমাদের এখানে আছে 4 ফিট, তাহলে হচ্ছে যে আপনার 16 20, আর এখানে আছে 2 ফিট, মানে দরজাটা বাদে 2 ফিট রয়েছে, 20 হলে 22 ইন্টু 7 দিলে যত স্কোয়ার ফিট হয়ে থাকে তাহলে 22। একটা জিনিস মনে রাখবেন, ওয়ালের মেজারমেন্টের ক্ষেত্রে আপনার এই দেওয়ালটা পুরাটা একভাবে মাপ নিয়ে নেবেন, এই পুরাটা একভাবে মাপ নেওয়ার পরে যদি আপনার 22 ফুট হয় 22 দিয়ে 7 দিয়ে গুণ দেবেন, আর যদি 20 হয় তাহলে 20 দিয়ে 7 দিয়ে গুণ দিবেন, আর এর পরবর্তীতে আপনি যদি 180 টাকার ভিতরে টাইলস দিতে চান তাহলে ওই যত ফলাফলটা আসে ওইটা 180 দিয়ে পূরণ করবেন, তাহলে আপনার কত টাকার টাইলস লাগবে। আর আমাদের এই ফ্লোরটা আপনার মেজারমেন্টটা নেবেন এদিক থেকে একটা মাপ নেবেন, যেমন কি আমাদের এখানে আছে 4 ফিট, এরপরে আরও অর্ধেক আছে তাহলে 4.5 ফিট, আর এদিক থেকে আছে আমাদের মোটামুটি কয়টি টাইলস এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, 5টা, ওই দিকে আছে 3টা, তাহলে আপনার 8টা, তাহলে আপনার 4.5 বাই 8 কত স্কোয়ার ফিট হয়, তাহলে এটা আপনার সম্পূর্ণ হিসাবটা করে তাহলে আপনি কত টাকা টাইলস লাগবে এটা আপনি নিজে নিজেই হিসাব করতে পারবেন। আমি সরাসরি এটার হিসাব বলতেছি না, কারণ আমার এই ওয়াশরুমটা থেকে আপনার ওয়াশরুমটা হয়তো আর একটু বড়ও থাকতে পারে ছোটও থাকতে পারে, তাহলে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন যে
একটি ওয়াশরুমে কত টাকার টাইলস লাগতে পারে, আর এরকম একটি ওয়াশরুম টাইলস করতে আপনার মোটামুটি 4 বস্তা সিমেন্টে কাজ কমপ্লিট হয়ে যাবে। 4 বস্তা সিমেন্ট লাগবে, তো 4 বস্তা সিমেন্টের দাম প্রায় আমাদের 2000 টাকা প্লাস হবে একটু। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে একটা ওই যে ওয়াশরুমের বদনার জন্য একটা হোল রাখা হয়েছে, এমনকি এখানে পিছনে অবশ্যই ওয়াশের জন্য আপনার এই ইয়েটা রাখতে হবে, কারণ এটা না রাখলে আপনার কী হয় এই ঠিকমতো ওয়াশ করা যায় না। ঠিক আছে, এখানে একটা লাইন রাখা হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝর্নার জন্য গোসল করার জন্য একটা শাওয়ার রাখা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এরকম একটি আপনি যদি ওয়াশরুমের ওয়ালে যদি ফিটিং করেন মোটামুটি প্রায় 30+ খরচ হবে, 30,000 টাকা প্লাস খরচ হবে। তো আমরা আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ। তো সকলে আমাদের সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।